সালাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। বাংলা টেকনিকের পক্ষ থেকে আমি শৈশব আপনাদের সবাইকে জানিয়ে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো আপনারা কীভাবে নতুন নতুন সব ধরনের MP3, নতুন পুরাতন সব ধরনের MP3, সব ধরনের, যেমন পাঞ্জাবি, বাংলা, হিন্দি, উর্দু, ইংলিশ, হলিউড মুভির সং, যে কোনো মুভি সং, যে কোনো MP3 সং, আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে একটি ছোটো অ্যাপস দিয়ে আপনারা কীভাবে সহজে ডাউনলোড করতে পারবেন, এমনকি অ্যালবাম সব ডাউনলোড করে আপনারা রাখতে পারবেন, সেটি আজকে আমরা দেখবো। তো বন্ধুরা, আমরা কথা না বাড়ি আমরা সরাসরি আমরা টেকনিকে চলে যাই। তো বন্ধুরা, এতক্ষণ আমরা যে অ্যাপসটির কথা বলেছিলাম সেটি হলো এক্সটিউন্স নিউ। এই অ্যাপসটি, এই অ্যাপসটির মাধ্যমে আপনারা সকল MP3 সং, আপনারা অ্যালবাম, এমনকি সিঙ্গেল ট্র্যাকস আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা, আমরা সচরাচর সাবান, হাঙ্গামা এরকম অ্যাপসগুলো ইউজ করে থাকি, যেখানে শুধুমাত্র হিন্দি গানগুলো থাকে, সেই হিন্দি গানগুলো থাকে, শুধু ওইগুলো ডাউনলোড করে আপনারা শুনতে পারি। তাছাড়া আর এমন হয় যে তাদেরকে পে করতে হয়, ডাউনলোড করতে গেলে মান্থলি তাদেরকে পে করতে হয়। তো বন্ধুরা, এই অ্যাপসটি খুবই ইউজফুল, এটি ইউজ করলে কোনো ধরনের পে করতে হবে না। তাছাড়া এটাতে সাবান বা হাঙ্গামার সেও অনেক অনেক MP3 এটাতে আছে, আপনারা শুধু হিন্দি না, সব ধরনের ক্যাটাগরি, বাংলা, হিন্দি, ইংলিশ, সব ধরনের সং এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আমরা কথা না বাড়ি আমরা অ্যাপসটি ওপেন করি। তো বন্ধুরা, আগে বলে রাখি, অ্যাপসটি আপনাদের প্লে স্টোরে পাবেন না, এটি একটি সিক্রেট অ্যাপস। এটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, অ্যাপসটি ওপেন করার আগে আপনারা আপনাদের ডাটা সংযোগটি দিয়ে নেবেন, ওয়াইফাই বা মোবাইল ডাটা যেটি থাকুক ওটি দিয়ে নেবেন। তো আমি আমার ডাটা সংযোগ চালু করে রাখছি, রেখেছি সিমের ডাটা সংযোগটি, আমি এখন অ্যাপসটি ওপেন করি। তো অ্যাপসটি ওপেন করার সাথে সাথে একটু একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, এরকম একটি ফেজ আসবে, জাস্ট আমরা এখান থেকে এগুলো দিয়ে স্কিপ করে দেবো, জাস্ট এখানে আইগ্রিতে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, একটু লোডিং নিবে। তো দেখুন এখানে চলে আসছে হিন্দি বোটকা ডিয়ার্স, এই এই যে একটি অ্যালবাম, আটকায়া লা ডোবা একটি অ্যালবাম, ফ্যাডম্যান, এই যে অক্ষয় কুমারের একটি নতুন মুভি, এখানে ফুল অ্যালবামগুলো দেওয়া আছে। সেখানে ক্লিক করলে সব এখানে গানগুলো শো করবে, আমি আপনাদের দেখাই। আমার নেট একটু স্লো, তার কারণে একটু লোডিং হচ্ছে, দিয়ে হচ্ছে। দেখুন এখানে সবগুলো গান চলে আসছে, আসছে তেরি, দ্য ফ্যাট ম্যান সং, হ্যাঁ হুবাহু, সবগুলো গান এখানে চলে আসছে। তো এখানে আপনারা সিঙ্গেল ডাউনলোড করতে পারবেন, আর যদি চান একবারে পুরো ফোল্ডার বা পুরো ফাইল সবগুলো গান একসাথে ডাউনলোড করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ফোল্ডারের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক এই ডাউনলোডগুলো স্টার্ট হয়ে যাবে, সংগুলো ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, শুধু হিন্দি না, এখানে ইংলিশ আছে, ইংলিশ নতুন একবারে নতুন যেই সংগুলো আছে সেই অ্যালবামগুলো এখানে শো করবে। ড্যামি লাভটা যেমন এখানে একটি নতুন অ্যালবাম আসছে, সবগুলো একই রকম, জাস্ট এখানে আপনারা অ্যালবাম উপর ক্লিক করবেন, এখানে গানগুলো লোডিং হবে, একটু ওয়েট করতে হবে বন্ধুরা। গানগুলো লোডিং হলে আপনারা সিঙ্গেল সিঙ্গেল করে ডাউনলোড করতে পারবেন, যেমন এখানে চলে আসছে অনেকগুলো অ্যালবাম, সবগুলো সং চলে আসছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করলে এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, এখানে ক্লিক করে আপনারা পুরো ফোল্ডার ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এখানে হিন্দি আছে, ইংলিশ ক্যাটাগরি আছে, পপ ক্যাটাগরি আছে, রিমিক্স ক্যাটাগরি আছে, মারাঠি ক্যাটাগরি আছে, পাঞ্জাবি ক্যাটাগরি আছে। তো বন্ধুরা, এখানে আপনারা ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, আপনারা সেটিংয়ে ক্লিক করে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখানে সিঙ্গেল ট্র্যাক্সও আছে, আপনারা সিঙ্গেল ট্র্যাক্সও ডাউনলোড করতে পারবেন। কোনো রকম AST ইউজ করলে আপনাদের কোনো রকম পে করতে হবে না, একবারে ফ্রি অ্যাপসটি, খুবই ইউজফুল অ্যাপসটি, খুবই অসাধারণ একটি অ্যাপস। এখানে আপনারা খুবই সহজে আপনারা সংগ্রহ ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগে থাকে, অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি বুঝতে বা দেখতে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, তাছাড়া ফেসবুকে ইনবক্স করতে পারেন। আর অবশ্যই অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না, একা একা ভিডিওটি দেখবেন না, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাছাড়া বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কোনো রকম ফসা খরচ না, সেহেতু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, সাথে নোটিফিকেশন বিল এখানে ক্লিক করে রাখবেন, সাবস্ক্রাইব বাটনের সাথে একটি নোটিফিকেশন বিল থাকে, ওইখানে আপনারা ক্লিক করে রাখবেন, যাতে করে কী হবে, পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, আপনারা সবার আগে ভিডিওগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
বলে।